বক্তা মতো শেষ করে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ করে দেবো, এক্ষুনি শেষ করছি, কথাটা বলে শেষ করবো। বাংলাদেশি কথাটা বলে শেষ করছি, দামেন যা করা ওরা করবে। খুব খারাপ লাগছিল, শুনেন খারাপ লাগছিল, শুনেন চুলকানি তো হবে, যাদের অ্যালার্জি আছে বাগুন খাইলেও চুলকাবে, বাগুন দেখলেও চুলকাবে। আসেন ভাই, বড় ভাই প্রধান বক্তা নিয়ে আসেন, যান যান শেষ করে দেবো, যান নিয়ে আসেন। জি প্রধান বক্তা নিয়ে আসেন, যান নিয়ে আসেন ভাই। এত বারবার ভাই স্টেজে আসার পরে বারবার বাধা, বারবার কথা, বারবার কেন এত বাধা হবে, কেন কথা বলেন এত বাধা হবে কেন? হিন্দুদের পূজায় যদি বাধা না হয় এই কোরআনের মাহফিলে বাধা হবে কেন? এর জবাব দিতে হবে জাতিকে, জাতি কোরআনের কথা শুনবে আর বারবার বাধা হবে না? তা হবে না। তোমাদের এত টাটাই কেন? কোরআনের কথা বারবার এত ডিস্টার্ব হবে কেন? আমার তো বুঝে আসে না। আসেন আসেন ভাইরা, আমার বাবাজিরা, আমার যে কথা বলছিলাম ভালো করে নজর দেন মুসলমান বান্দা বান্দিরা, আল্লাহর পক্ষে যারা থাকবেন, দিনের পক্ষে যারা থাকবে, হকের পক্ষে যারা থাকবে, তাদের উপরে জেল হবে, হামলা হবে, মামলা হবে। শুধু তাই নয়, ভালো করে নজর দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা রে তোমরা শুনে নাও, জেনে নাও, যারা কোরআনের মাহফিলে বাধা দিবে এমন লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে। কি শাস্তি? কোরআনুল কারীমের মধ্যে জেনে নেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমার। যেই কিয়ামতের দিন আধা দুপুরে সূর্যটা থাকবে, এই সূর্যটা 99টা মুখ দিয়ে তাপ দিবে, মাথার মগজ গোলাপ বেঈমানদের গরম পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ভালো করে নজর দেন, বেঈমানদের মাথার মগজগুলো গরম পানির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ও মুসলমান ভাইরা, সেই দিনকে ইয়াউমাল কিয়ামাত ইয়ামা, সেই কিয়ামতের দিন ওই বেঈমান নাস্তিক মুর্তাদ যারা ছিল তাদের দু চক্ষুকে অন্ধ করে তুলবে, তাদের যখন দু চক্ষুকে অন্ধ করে তুলবে তারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় চক্ষুষ বানছিলাম, চোখে দেখতাম, আমরা তো দুনিয়ায় তোমার কত নাচ নিয়ামত দেখেছি, ও আল্লাহ স্ত্রীর সাথে সংসার করেছি, ছেলে মেয়ের সাথে কথা বলেছি, ছেলে মেয়ের চেহারার দিকে তাকিয়েছি, ও আল্লাহ আজকে কেন আমাদের দু চক্ষুকে অন্ধ করে তোলা হলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার তোমাদেরকে জন্যে দু চক্ষুকে অন্ধ করে তোলা হলো, তোমরা দুনিয়ার বুকে যখন আমার আরো দন জিকরি আমার জিকির থেকে আমার জিকিরের কথা বলা হয়েছিল, কোরআনের কথা বলা হয়েছিল, সেই জায়গায় তোমরা বাধা দিয়েছিলে, সেই জায়গায় তোমরা হট্টগোল করেছিলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দু চক্ষুকে অন্ধ করে তুললাম, বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি সেই দিন আমার আপনার দু চক্ষুকে অন্ধ করে তুলে, বলেন তো আমরা কোনো বন্ধু খুঁজে পাবো? জোরে বলেন পাবো। সেই দিন বন্ধু একমাত্র হবে আমার রাসূল ছাড়া কেউ বন্ধু হবে নাকি? শোনেন, আওয়ামী লীগ জাতির স্ব আওয়ামী লীগ যারা করে তাদের নয়নের মনির নাম কি আপনারা জানেন? কি নাম? শেখ মুজিবুর রহমান। বিএমপি যারা করে তাদের নয়নের মনির নাম কি আপনারা জানেন? কি নাম? জিয়াউর রহমান। বলেন তো ভাইরা, আওয়ামী লীগের ভাইরা আছেন না এখানে? বিএনপির ভাইরা, জাতীয় পার্টির এরশাদ জাসার লোক আছেন না নাই?
বলেন তো সেই দিন কি আওয়ামী লীগের লোকের শেখ মুজিবুর রহমান গিয়ে কি সুপারিশ করবে? জোরে বলেন সুপারিশ করবে। বিএনপির কেউ সুপারিশ করবে? এরশাদ জাসদ দলের লোক সুপারিশ করবে? সুপারিশ করার একটা মাত্রই নিরাপদ, একটা মাত্রই পথ, সেটা হলো জনাবি মোহাম্মদুর। জোরে বলেন জনাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি দুনিয়ায় রাসূলের দল করে যান তাহলে আপনাকে রাসূল সুপারিশ করবে, আর নতেছে যদি আপনি অন্য হাবিজাবি দল করে যান তাহলে রাসূল সুপারিশ করবে। শুনেন একটা কথা শুনে রাখেন, এই জল ঢাকাই মোরে পড়ে একটা দ্বীপ। এই যে আমার ভাই কি পড়ে আছে, কোট কোট। এই যে ভাই পড়ে আছে কোট, আর আব্দুর রহমান সাহেব পড়েছে মাফলার। আমার ভাইয়েরটা হলো কোটপাটি, কারণ নাম নিব না। বড় ভাইয়ের দলের নাম আছে কোট দল, কোটপাটি দল। আর সহ এনি আব্দুর রহমান সাহেবের দলের নাম আছে মাফলার পার্টি, কার নাম নিয়ে মের খাবো? এখন দুইটা পার্টি বানায় দিলাম, কোটপাটি আর মাফলার পার্টি। ভালো করে বলছেন আপনি, সারাদিন আমার ভাই কোটপাটির মিছিল করছে, কোটপাটি কোটপাটি কোটপাটি, যেখানে চলে আসেন এখানে, কোটপাটির চরিত্র ফুলের মতো পবিত্র, কোটপাটি মার্কায় ভোট দিবেন সব সময় সব সময় সব সময়। দিনের ভোট কখন কতক্ষণ না কেন? আমার ভাইয়ের ক্যানভাস করেছে, মিছিল করছে, মিছিল করে এসে আব্দুর রহমান চাচার ক্যানভাসের কাছে, এখানে ক্যানভাস আছে, সবাই চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে, আপনি এসে বলছেন চাচা আমি তো কোটপাটির মিছিল করেছি, করে করে গলা ভেঙে গেছে, তো আমাকে এক কাপ চা দিবেন না? বলেন তো কোটপাটির লোকের মিছিল করে মাফলার পার্টির কাছে এসে কি চা, যখন চাবেন চা খাইতে মনে হয় দিবে নাকি? বলেন চা দিবে না সরকিল্লা দিবে? কোনটা? আমার চাচা আব্দুর রহমান সাহেবের মাফলার পার্টির মিছিল করছেন, মাফলার পার্টি মাফলার পার্টি মাফলার পার্টি, যেখানে আমরা আছি সেখানে মাফলার পার্টি আমরা, সব বললেন। বলার পরে আমার কোটপাটি ভাইয়ের কাছে গিয়ে বলছেন, ভাই আমি তো এদের ক্যানভাস করে গলা ভেঙে ফেলছি, আমাকে এক কাপ চা দেন। বলেন তো চা দিবে না সরকিল্লা দিবে? কথা বুঝেন না কে, চা দিবে না সরকিল্লা দিবে? সো দ্যাট একই রকম করে একটা কথা বলতে চাই, দুনিয়ায় লালিল কালমাসের মতবাদ যদি আপনারা মেনে নেন, এই মতভেদ মানার কারণে আপনি দুনিয়ায় থেকে একদল করলেন, আপনি পোশাক পরলেন, জার্সি পরলেন ইন্ডিয়ার, আর ব্যাট করবেন বাংলাদেশের, তা হবে না। প্রোগ্রাম করলেন মাফলার পার্টি, আপনার ওই যে কোট পার্টির কাছে গিয়ে যেমন চা পাওয়া যায় না, দুনিয়ায় নাস্তিক মুর্তাদের দলের লোক হওয়ার পরে যদি আপনি রাসূলের মরার পরে যদি রাসূলের দলে হন, বলেন তো আমার রাসূল কি আপনার সুপারিশ করবে? জোরে বলেন না কেন করবে? যদি দুনিয়ায় বাঁচতে হয় রাসূলের জন্য বাঁচবো, মান আহাব্বালিল্লাহ মান আহাব্বালিল্লাহ ওয়া বগাদালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্যই বাঁচবো, যদি কাউকে ঘৃণা করতে হয় আল্লাহর জন্যই করব, যদি কাউকে দান করতে হয় আল্লাহর জন্যই করব, যদি বাঁচতে হয় আল্লাহর জন্যই বাঁচবো, যদি মরতে হয় আল্লাহর জন্যই মরব। যেই আল্লাহর জন্য মরতে রাজি আছেন কারা কারা, দোয়া কুল আল্লাহকে দেখায়। শোনেন নীলফামারীর মানুষ গরম অসেরা শুনেন, আমি জানি নীলফামারীর মানুষ, যে নীলফামারীতে ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? যে নীলফামারীতে কোরআনের জন্য আল্লামা সাইদির জন্য জীবন দেওয়া রক্ত দেওয়ার মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের নাস্তিক মুর্তাদেরা আল্লামা হুজুরকে ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু বলেন তো ভাইরা তদানীন্তন সময়ের নাস্তিক মুর্তাদ যারা আছে তারা কি আল্লামা হুজুরকে ফাঁসি দিতে পেরেছে? জোরে বলেন পেরেছে না? মৃত্যুর ফয়সালা কোথায় থেকে হয়? জোরে বলেন কোথায় থেকে? মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়। যদি মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয় তাহলে তোমরা আল্লামা হুজুরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারবে? জোরে বলেন পারবে? শুনেন যেই মানুষটা, যেই মানুষটা একটি নয় দুইটি নয় চল্লিশটি বছর কোরআনের খেদমত করলো, সেই আল্লাহর ওলিকে আজকে জেলের কাষ্ঠে ভরে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? চোরেরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা হয় না,
ডাকাতের রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কোনো সমস্যা হয় না, কিন্তু কোরআনের পাখিরা যখন কোরআনের দাওয়াত দিয়ে বের হয় তাদেরকে জায়গায় জায়গায় দফায় দফায় বাধা অতিক্রম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? চোর যদি কোরের চোর যদি চোরের কথা বলতে পারে, ডাকাত যদি ডাকাতের পক্ষ নিতে পারে, আমরা আলেম হয়ে কেন আলেমের পক্ষ নিতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? শোনেন, আজকে আলেম ওলামার মধ্যে তিনটা দল হয়ে গেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সে তিনটা দল কি জানেন? এক হলো তরকারি, কি এক হলো তরকারি, নাম্বার টু। দুই নাম্বার হলো দরবারি, দুই নাম্বার দরবারি, নাম্বার থ্রি। তিন নাম্বার হলো দরকারি, দরকারি। বলবেন হুজুর তাহলে পৌঁছান এবার, তরকারি কারা, দরবারি কারা আর দরকারি কারা? এক নাম্বার তরকারি, যে কোনো তরকারির সাথে আপনারা আলুটা মিশাইতে পারেন কি পারেন না? এ বোঝেন না কেন, পারেন কি পারেন না? যে কোনো তরকারির সাথে আপনি আলুটা মিশাই দিতে পারেন, এই আলুকে বলা হয়, আমি নাম দিয়েছি মুনাফিক আলু। আলুর নাম মুনাফিক, আলুর নাম কি? মুনাফিক। এ গোসেও থাকবে, মাছেও থাকবে, সব জায়গায় থাকবে। মুনাফিক কোথায় থাকে? এ জোরে বলেন কোথায় থাকে? ওরা যখন ইসলামী আন্দোলনের দলের লোকের কাছে যায়, লোকের কাছে যাওয়ার আমরা তোমার দলে আছি, আর যখন ক্ষমতাশীল দলের লোকের কাছে যায় বলে স্যার আমরা তো সেই 71-এর রাজাকার, আমরা ওই সময় মা বোনদের ধর্ষণ করার জন্য পাকিস্তানি হানাদার কেনে দিয়েছি, আমরা তো শুধু ওদের কাছে দেখতে গেছিলাম ওদের চরিত্রটা কেমন, এ কথা কন না কে আছে না নাই? তাহলে মুনাফিক ডানেও থাকে, বামেও থাকে, সামনেও থাকে, পিছনেও থাকে। তাহলে এই আলুটা হলো মুনাফিক। তাহলে তরকারি এক আলেম আছে কি? তরকারি সব জায়গায় মিশে, সব জায়গায়। নাম্বার দুই দরবারি, কি জোরে বলেন? ওরা শুধু হু হু খাজা, তোমার নামে টানলে গাজা, দিল হয়ে যায় তাজা। খাজা তোমার নামে টানলে গাজা, দিল হয়ে যায় তাজা। খাজা তুমি আমার জানের জান, তুমি আমার পানের পান। খাজা তুমি আমার জানের জান, তুমি আমার পানের পান। তুমি হলো মস্ত বড় রাজা। এরা হলো দরবারি, শুধু দরবার নিয়ে আছে। কি নিয়ে আছে? দরবার। নাম্বার তিন নাম্বার আলেম আছে, এরা হলো দরকারি আলেম। কি আলেম? জোরে বলেন কি আলেম? শোনেন, দরকারি আলেম চিনতে হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব চিনবেন না। যারা দরকারি আলেম তারা হলো আল হক মুররুন, হক কথা তিতাই হয়, হক কথা বলবে। এই হক কথা বলার কারণে বাতিল থাকবে, বাতিলেরা ওই হক কথা বলার কারণে তাদের উপরে কি করবে? জুলুম করবে, নির্যাতন করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। তখনই বুঝবেন যাদেরকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, নির্যাতন করবে, চোদ্দ শিখে পুরে রাখবে, এরাই হলো দরকারি আলেম। চেৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর সেই দরকারি আলেমই আমাদের সমাজে দরকার। দরকারি আলেমেরা যেমন মেম্বারে বসে হক কথা বলতে পারে, মসজিদের চেয়ারে বসে যেমন হক কথা বলতে পারে, স্টেজে বসেও হক কথা, জোরে বলেন হক কথা বলে। এই জন্য ভাইরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় এমন সময় দরকারি আলেম দরকার। কেননা বাংলাদেশে শয়তান ভরে গেছে, বাংলাদেশে শয়তান ভরে গেছে, ইন্ডিয়ার শয়তান বর্তমানে বাংলাদেশে আসতে লজ্জা করতেছে। কি করছে বলবেন হুজুর? কেমন একটা গল্প মনে পড়ে গেল, শোনেন। বাংলাদেশি এক লোক ডাব বিক্রি করছে, ডাব 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 চিনেন? ডাব যখন বিক্রি করছে একদম বর্ডারের পাশে, ডাব বিক্রি করতে করতে ইন্ডিয়ান শয়তান বাংলাদেশে বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে আসছে। এই বাংলাদেশে আসার পরে ইন্ডিয়ান শয়তান বাংলাদেশি ডাব বিক্রেতাকে বলছে, এ ভাই তোমার ডাব কত করে? বলছে 30 টাকা। ডাব কি 30 টাকায় আছে? জোরে বলেন আছে। বলছে কয় টাকা? 30 টাকা। বলছে এত সস্তা দাম,
আমার ইন্ডিয়ায় তো 100 টাকা তো বলছে ঠিক আছে একটা ডাব দাও বাংলাদেশি ডাব বিক্রেতাওয়ালা একটা ডাবের খোসা কেটে মুখটা সুলাই দিয়ে ডাবটা দিয়েছে ডাব দেওয়ার কারণে ইন্ডিয়ান শয়তান ডাবটা যখন খাবার শুরু করেছে খাবার শুরু করে দেখে আইরে পাঁচের পাঁচে ইন্ডিয়ান শয়তান দেখতেছে বাংলাদেশি ডাব খুবই পাঁচে বাংলাদেশি ডাব বিক্রেতাওয়ালাকে জিজ্ঞাসা করেছে ভাই এত পাঁচে কেন তার কারণটা কি বাংলাদেশি ডাব বিক্রেতাওয়ালা বলছে এক ডাবার বিক্রি করব কয়বার বক্তা আসার মতো শেষ করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ শেষ করে দেব এখনই শেষ করছি কথাটা বলে শেষ করব বাংলাদেশি কথাটা বলে শেষ করছি দামিন যা করা ওরা করবে আগামী কালকে আমার বালাগ্রাম মাহফিল আছে বালাগ্রাম ইনশাআল্লাহ আসবেন সেখানে কথা হবে কোরআনের কথা ইনশাআল্লাহ হক কথা বলবই তাতে জীবন যাই যা থাকে জোরে বলেন যাই যা থাকে থাক ইন্ডিয়ান শয়তান বলছে ভাই এত পাইনছে কে বাংলাদেশি ডাব বিক্রেতাওয়ালা বলছে এক ডাবার বেচবো কয়বার এক ডাবার বিক্রি করব করবাই বলে কেন বলে প্রথম দাম বিক্রি করলাম 80 টাকা 80 টাকা বিক্রি করার পরে ওই ডাবের মধ্যে পানি ঢাললাম ঢালার পরে আবার করলাম বিক্রি করলাম 50 টাকা 50 টাকা সর্বশেষ তোমার কাছে বিক্রি করলাম জোরে বলেন কয় টাকা এক ডাবার বিক্রি করব কয়বার ইন্ডিয়ান শয়তান বলছে ওরে বাবা রে হরিবল হরিবল কাঠঢোল কাঠঢোল বলে আমি যেখানকার মাল সেখানেই যাই বাংলাদেশে এত শয়তান হয়ে গেছে এত শয়তান ভরপুর হয়ে গেছে এই শয়তান ভরপুর হওয়ার কারণে ইন্ডিয়ার শয়তানও আসতে লজ্জা পাচ্ছে শুনেন মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আপনি বলেছেন আমরা বলি নাই আপনি বলেছেন 2023 সাল হবে দুর্ভিক্ষের সাল কথা বলেন ঠিক কিনা আরো জোরে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কসম করে বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে শুনিয়ে দিতে চাই আপনাদের ইন্টেলিজেন্ট ব্যান্ড থাকতে পারে পুলিশ প্রশাসনের ভাইরা থাকতে পারেন সাংবাদিকেরা থাকতে পারেন আপনাদের বলে দিতে চাই এই 23 সাল দুর্ভিক্ষের সাল কোনোদিন হবে না যতগুলা আলেমকে গ্রেফতার করে ভরে রেখেছেন প্রত্যেকটা আলেমকে মুক্ত করে দেন কথা বলেন না কেন কথা বলেন না কেন আল্লামা সাইদি সাহ আমির হামলা মামুনুল হক সহকারে জেলেরকে জেলের কারাগারে বন্ধ করেছেন তাদেরকে মুক্তি করে দেন আল্লাহর কসম করে বলি কোনদিন বাংলাদেশে অভাব হবে না দুর্ভিক্ষ আসবে না কথা বলেন ঠিক কিনা একটা কথা বলে শেষ করে দিই সব ভালো যার শেষ ভালো যার এই কথা বলে শেষ করতে চাই আয়রা আমার বাবাজির আমার ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ সেই আল্লাহর নাম ধরে ডাকতে যাইয়া আমাদের যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি তারপরেও বাতিলের কাছে নাস্তিক মুরতাদের কাছে মাথা নাতির মাথা নত করতে রাজি নাই শুধু তাই নয় আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদেরকে বিশ্ব নবীর জিনাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার পান্তরে মাবিয়ার পুত্র ইজিদের কাছে মাথা নত করে নাই ও মুসলমান ভাইরা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য যদি আমাদেরকে বিশ্ব নবীর জাতি ইমাম হুসাইনের মতো জীবন দিতে হয় রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি কারা আছেন দোয়া তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ আমার ভাই যে বলল সংসদে জ্বালো আল্লাহ যেন সংসদে কোরআনের আলো জ্বালার তৌফিক দিক সকলে বলে আমিন আর জোরে বলে আমিন শুনেন কোরআনের জন্য জীবন দিবেন কারা কারা দোহাত তুলে দেখান জীবন দিবেন তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ কেউ পিছপা হবেন না তো ইনশাল্লাহ শুনেন রাজি তো ইনশাল্লাহ শুনেন ডাইনে বামে হাত যারা তুলে নাই ওদের শরীরে মন হয় অন্যজনের রক্ত ওদের শরীরে মন হয় আবু জেহেলের অবৈধ রক্ত আছে কথা বলেন ঠিক কিনা
যারা আল্লাহু আকবার আল্লাহর নামে স্লোগান দিতে চায় না চট্টগ্রামের নাদের খান সহকারে যারা আল্লাহু আকবার স্লোগান দিতে চায় না আযান নিয়ে কটূক্তি করে একটা জন্মের ঠিক নাই ওরা হলো অবৈধ সন্তান কথা বলেন ঠিক কি না তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনের জন্য জীবন দিব কথা বলেন ঠিক কি না ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কর্তৃপক্ষ বলেছে শেষ করে দিতে শেষ করলাম একটা কথা বলি যারা কোরআনের বিপক্ষে থাকবে যারা কোরআনের পক্ষে থাকবে না আমরা তাদের পক্ষে নাই জোরে বলেন নাই ইনশাআল্লাহ আর যারা পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে তৌফিক দিক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি যে কথাগুলো বললাম আমাকে মানা তৌফিক দিক এবং আপনাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের পক্ষে কবুল করুক সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এখন আসি আপনারা থাকবেন খুশি ইনশাআল্লাহ